আজকে আমরা আলোচনা করব ওড়িয়া ভাষার একজন বিখ্যাত লেখক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পটা। এই ফাঁকি গল্পের আমরা দেখব যে একটা আমগাছ এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, ওই আমগাছটাই, কারণ এই আমগাছটাকে কেন্দ্র করেই একটি পরিবারের আশা নিরাশা, ভালোবাসা, তাদের ব্যাকুলতা, উৎকণ্ঠা, চিন্তা এবং সব শেষে ওই পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়া সেই আমগাছটি পরিবারকে ফাঁকি দিয়ে চলে যাওয়া, এটাই এই গল্পের বিষয়বস্তু। যেহেতু গল্পটা অনেকটাই বড়, সেজন্যই হয়তো একদিনে পুরো গল্পটা শেষ হবে না, আমি যতটুকু সম্ভব আজকে আলোচনা করে দিচ্ছি, পরের দিন বাকি অংশটুকু আলোচনা করে তারপরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাবে। তোমরা সবাই পৃষ্ঠা খোলো 66, আমি রিডিং পড়ছি আগে কিছুটা অংশ, তারপর তার মানে অর্থ বা তার মধ্য দিয়ে কী বলতে চেয়েছেন লেখক সেটা আলোচনা করে দিচ্ছি। 800 টাকা গুণ্ঠ ধরে জমি কিনে বাড়ি করার সময় বাপে আর ছেলেতে সর্বদা এক কথা, কোথায় বাড়ি হবে। ছেলে বলে, রাস্তার ধারে করা যাক, তাহলে রাস্তা থেকে নামলেই সহজে বাড়িতে ঢোকা যাবে। বাপ বলেন, এমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না, চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটি, এর মধ্যে বাড়ি করার মানে কি। গুণ্ঠ বলতে কোনো একটা জমির পরিমাণ বা এলাকাকে বোঝানো হয়, সাধারণত 1740 স্কোয়ার ফুট, মানে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে আমরা জানি সেটাকে স্কোয়ার ফুট মাপে ধরা হয়। যেমন 5 ফুট দৈর্ঘ্য আর 5 ফুট প্রস্থ বিশিষ্ট কোনো জমি, তার মানে 25 স্কোয়ার ফুট সেই জমিটির মাপ বা এলাকা। তো এখানেও 800 টাকা দিয়ে ওই 1740 স্কোয়ার ফিট জায়গা কেনার পর বাবা আর ছেলেতে সবসময় একটা বিষয় নিয়েই তর্ক বিতর্ক চলত। ছেলে বলছিল যে রাস্তার একদম ধারেই একটা বাড়ি তৈরি করা যাক, তাহলে রাস্তা থেকে একেবারে সহজেই বাড়িতে ঢোকা যাবে। কিন্তু বাবার সেখানে বাড়ি করার কোনো ইচ্ছা ছিল না, কারণ সেখানে বেলে মাটি, তারপরে খুব মাটির মধ্যে প্রচুর পাথর রয়েছে, মাটি শক্ত শুকনো, বলছে এসব জায়গায় বাড়ি করার কোনো মানেই হয় না। তাহলে কি করা যায়, ছেলে জিজ্ঞাসা করল। এটুকু জমি খালি রাখা যাক, গাছপালা কিছু, মানে বাবা বলতে চেয়েছে যে এই জমিটা খালিই থাক, এখানে গাছপালা কিছু লাগিয়ে দেওয়া যাবে। ছেলে একটু উৎসাহ পেল, হ্যাঁ বাবা, তাহলে এখানে একটা বাগান করব। কিন্তু বাবা বলছেন যে না, আগে গাছ লাগাবো, তারপরে যত বাগান করবে করো। বাবার ইচ্ছা এখন একটা আম গাছ লাগাবেন, তাই বলছে আগে একটা গাছ লাগাবো, তারপর তোমার যত ইচ্ছে এখানে বাগান করো, কোনো সমস্যা। কি গাছ, জিজ্ঞাসা করলো ছেলে। বাবা বলছেন এখানে আম গাছ পুঁতব, কলমি গাছ, মানে কলমের গাছ। সে কলমের গাছটা কি, ওই কোনো দুটো ভালো জাতের গাছের ডালকে একসঙ্গে করে তাকে ভালো করে বেঁধে যে চারা তৈরি করা হয় তাকে বলে কলম। তো একটা কলম, আমি একটা কলমি গাছ করেছি বিড়িবাটির বাগানে, ভালো আম, বিড়িবাটির জায়গার নাম, সেখানকার বাগানে হয়তো ভালো আম হয়, সেখানকার গাছের ডাল থেকেই তিনি এই কলমটা তৈরি করেছেন। সেই যে ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম, মনে নেই তোর? ভাগলপুর আমরা জানি বিহারের একটা জায়গা, সেখানকার ল্যাংড়া আম বিখ্যাত, সেখান থেকে বাবা নাকি কখনো আম আনিয়েছিলেন, সেখানকার বাগানেরই কোনো একটা ভালো জাতের গাছের কলম তিনি তৈরি করেছেন। গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার দিকে তাকালো। গোপাল অবাক, তার বাবা কবে এরকম আম আনলেন ভাগলপুর থেকে তা তার মনে নেই।
তাই বাবার এই কথায় তার একটু সন্দেহ হলো। বাবা কি কলম করেছিলেন কে জানে, বাবা কি তখন কোনো কলম করেছিলেন? আর যদি কলম করেই থাকেন সে গাছটা কি ভালো হবে? এটা নিয়ে নানা রকম প্রশ্ন গোপালের মনে জেগে উঠতে লাগলো। গোপালের মনে হয়েছে এর থেকে ফুলের বাগান করলে কি সুন্দর হতো, কত সুন্দর সুন্দর ফুল ফুটতো, সবাই দেখতে আসতো। তাই সে কথাই সে বাবাকে বলল, বাবা ফুলের বাগান করলে ভালো হতো না? বাবা বলছেন যে এখানকার মাটি বেলে মাটি, সমুদ্রের ধারে বেলে মাটি হবে, ফলে জল দেবার সুবিধা নেই, জল দিলেই জল টেনে নেবে। বাবা আমি জল দেব। ছেলে বলছে তোমাকে কিছু করতে হবে না, আমি পরিচর্যা করব, জল দেব, সব কিছু করব। হ্যাঁ রে হ্যাঁ, তুই তো নিজের হাতে জল তুলে চানটুকুও করতে পারিস নে, তুই করবি বাগান। বাবা একটু তাচ্ছিল্য করলেন, ব্যঙ্গ করলেন, বলে যে ছেলে নিজের হাতে জল তুলে স্নান পর্যন্ত করতে পারে না, তাকে স্নানের জল তুলে দিতে হয়, সে আবার বাগান করবে? না বাবা, ছেলে নাছোড়বান্দা, সে করবেই। বেশ করবি তো কর, তোর যদি ইচ্ছে হয়। তবে একটা আম গাছ এখানে আমি থাকবে, আমি একটা আম গাছ এখানে পুঁতবই, তারপর তোর যত ইচ্ছে তুই ফুল গাছ লাগা, কোনো সমস্যা নেই। বাবার কথার উপর তো আর কথা বলা যায় না, তাই আমের চারা আসলো, ছোট্ট একটা হাঁড়ি, তার মধ্যে কালো রঙের মাটি, হয়তো বিভিন্ন সার টার মেশানো রয়েছে ওর মধ্যে, তারপরে এক হাত উঁচু একটা আম গাছ, সব শুদ্ধ গন্ডা আস্টেক পাতা হলেও হতে পারে, চারটে এক গন্ডা হয় তাহলে আট গন্ডা পাতা, মানে 30 থেকে 32টা মতন পাতা হয়তো সেই গাছটার মধ্যে রয়েছে। বাবা ছেলেকে বলছেন, বলতো রে কোথায় পোতা হবে? ছেলে বলছেন, বাবা মাঝখানে পোতো, মানে জমিটার মাঝখানে, নইলে যদি তুমি পাঁচিলের গায়ে পোতো তাহলে পাঁচিল ডিঙিয়ে সেটা বাইরে চলে যাবে ডালপালা, ছেলেরা সেই ডালপালাগুলোকে ভাঙবে, আম চুরি করে খাবে, উৎপাত করবে, গাছের জন্য কোদল মানে ঝগড়া, তখন বাইরের লোকের সঙ্গে ঝগড়াঝাটি হবে এবং বাইরের ঝগড়া ঘরের মধ্যে এসে প্রবেশ করবে, তাহলে কোদল মানে হচ্ছে ঝগড়া। তোর কেবল ওই একই কথা, ওই সব কথা। বাপের কথায় রাগ করে গোপাল চলে গেল বাড়ির ভেতরে মার কাছে নালিশ করতে, যদি মাকে বলে কোনো ব্যবস্থা করা যায়। দেখো তো মা, বাবা আম গাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন, গাছে আম ফললে পাড়ার ছেলেরা কি আর সে আম আস্ত রাখবে, সব তো চুরি করে খেয়ে নেবে, কারণ রাস্তা থেকেই তো সেই আমের নাগাল পাওয়া যাবে। ছেলের কথায় সমর্থন করে মা এসে বাবাকে বলছেন, ওগো আম গাছ এখানে লাগাচ্ছ কেন, গোপালের দিকে রাগ করছে। হ্যাঁ তোমার ছেলে কিছু করবে না, খালি এই আম গাছ হবে, তার ডাল পাঁচিল টপকাবে, রাস্তার ছেলেরা ঝগড়া বাঁধাবে, এই সব। তোমার ছেলে কাজের কাজ তো কিছু করবেই না, খালি ওই পাঁচিলের কাছে আম গাছ লাগালে সেটা পাঁচিল টপকাবে, রাস্তার ছেলেরা আমগুলো খাবে, এটা নিয়েই ও চিন্তিত। খুব হয়েছে তোমার মা আর ছেলের এরকম বুদ্ধি, তোমাদের বুদ্ধি নিয়ে আমি চলতে পারবো না। মা বলছে, না না ওই একই রকম বুদ্ধি থাকবে, গাছ এখানে লাগানো যাবে না। বাবা বললেন, আমি বলছি হবে, আমার জমিতে আমি গাছ লাগাবো, যেখানে খুশি লাগাবো। মা বলছেন, তোমার জমি, জমি তো আমার নামে। তখন বাবা ধমক দেন, ধমক খেয়ে মায়ে পোয়ে পোয়ে মানে ছেলে, মা ছেলে ঘরের ভেতর চলে যায় আলোচনার জন্য। এই আলোচনা করেন তারা, বাবা সব খারাপ করে দিচ্ছেন, যা খুশি করুন। এই ঝগড়াঝাটির ফলে শেষ পর্যন্ত বাবা একটু পিছু হটলেন, আম গাছটা সরল, তবে খুব বেশি নয়, পাঁচিল থেকে দুহাত ভেতরের দিকে সরে আম গাছটা লাগানো হলো, জল দেওয়া হলো, ছাগল বা অন্য কোনো জন্তু গরু যদি আম গাছটাকে খেয়ে ফেলে সেই জন্য বাঁশ দিয়ে আম গাছটাকে চারিদিক দিয়ে একটা বেড়াও দিয়ে দেওয়া হলো। আম গাছ লাগানো নিয়ে যতই বাবার সঙ্গে গোপালের বা গোপালের মায়ের মত পার্থক্য থাকুক না কেন, আম গাছটাকে নিয়ে উৎসাহের শেষ নেই। তাই সকালবেলা হতেই গোপাল আর গোপালের মা উঠে প্রথমেই গেল আম গাছটা দেখতে, যে গাছটা আবার মানে নেতিয়ে পড়েছে কি না, ঝিমিয়ে পড়েছে কি না, শুয়ে পড়েছে কি না, হয়তো সূর্যের প্রচণ্ড উত্তাপে বা জল না পেয়ে গাছটা হয়তো নেতিয়ে পড়েছে,
না বেশ তাজা আছে তো? মাকে গোপাল চুপি চুপি বলল, গাছটাকে আর দুহাত ভেতরে লাগালে কত ভালো হতো। গোপালের সেই একই কথা যে দুহাত ভেতরে লাগালে গাছটা আরও সুন্দরভাবে বেড়ে উঠতো এবং এটাকে নিয়ে কোনো সমস্যাও হতো না। মা বলছেন, আরে থাক, এখানেই থাক, কী করা যাবে, তোর বাবা তো খুব জেদি একগুয়ে। মা, আমি কিন্তু গাছের কিছু করতে পারবো না, গোপাল আবার অভিমানী, ওর কথা রাখা হয়নি, তাই বলছে আমি কিন্তু এই গাছের কিছু করবো না, মানে কোনো পরিচর্যা করবো না বা গাছটাকে যত্ন করবো না। হ্যাঁ, কারো হেফাজতের দরকার হয়নি, মানে গাছটাকে কারো যত্ন করার দরকার হয়নি, গাছটা নিজের চেষ্টাতেই বেড়ে উঠেছে, আলো বাতাস বৃষ্টির জল পেয়ে গাছটা আপনা আপনি বেড়ে উঠেছে। মার ছেলেতে কথা হয় যে না, এবার কলম ঠিক মতো করা হয়নি, তাহলে হয়তো ভালো আম হবে না, বাবাকে বলতে গিয়ে আবার বকুনিও খায়। তবে যাই হোক, ওই বাড়ির চিহ্ন বা সংকেত হয়ে উঠেছে কিন্তু আম গাছটা। কেউ গোপালবাবুকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলেই গোপাল বুঝিয়ে দেন, কাঠজড়ি নদীর ধার বরাবর, মানে কাঠজড়ি নদীর ধারে পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে। পুরীঘাট আমরা সবাই জানি যে উড়িষ্যারই একটি জায়গা পুরী, সেই পুলিশ ফাঁড়ি অর্থাৎ পুলিশের মানে পুলিশ স্টেশন যাকে আমরা বলি, সেই পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মতো পাঁচিলের মধ্যে দিয়ে একটা আম গাছ দেখবেন উঠেছে, সেটাই আমাদের বাড়ি। আর আম গাছটাই হচ্ছে ওদের বাড়ির ঠিকানা বা চিহ্ন। অনেক বন্ধুর কাছে এই দুষ্ট আম গাছটা ছন্নছাড়া স্বভাবের মানুষ গোপালবাবুর সহজ পরিচয় হয়ে দাঁড়ালো। গোপাল ছন্নছাড়া, মানে এলোমেলো, গুছিয়ে কোনো কাজ করতে পারে না, তাই এই ছন্নছাড়া স্বভাবের মতনই আম গাছটাও দুষ্ট, খালি বেড়ে উঠছে, পাঁচিল ডিঙিয়ে তার পাতা বাইরে চলে যাচ্ছে, ফলে গাছটার সঙ্গে গোপালের একটা সাদৃশ্য বা মিল মনে করে গোপালের পরিচয় হয়ে দাঁড়ালো ওই আম গাছটা। গাছটা আপনা আপনি বড় হচ্ছে, আলো বাতাস পাচ্ছে সে প্রকৃতি থেকেই, আর মাটি থেকে সে তার আহার জোগাড় করে, যেন ওই বাড়ির পাহারাদার, যেন ওই বাড়িটার সে একটা পাহারাদার, বাড়ির সামনে সে উঠে দাঁড়িয়ে আছে খাড়া হয়ে, যেন বাড়িটাকে পাহারা দিচ্ছে। নদীর ধারে গ্রীষ্মের গরম বাতাস সে তার সবুজ বুক দিয়ে ঠাকায়, তার সবুজ ডালপালা সবুজ পাতা, গ্রীষ্মকালে যে গরম বাতাস আসে সেই বাতাসটাকে সে ঠেকিয়ে দেয়, ফলে বাড়ির ভেতরে সেই বাতাস প্রবেশ করতে পারে না। কাঠজড়ি নদীর দিক থেকে ছুটে আসা গরম যে বালি, যখন হাওয়া বয় গরম বালি উড়ে আসে, সে বালির ঝাপটাটাকেও সে তার ডালপালা দিয়ে পাতা দিয়ে ঠেকিয়ে দেয়। এইভাবে নানা অত্যাচার সে সহ্য করে, গরম বাতাস আটকায়, বালির ঝাপটা আটকায়, সব আটকে দিয়ে নানা অত্যাচার সহ্য করে সে কিন্তু চুপচাপ কোনো প্রতিবাদ না করে আপন মনে দাঁড়িয়ে আছে, বাড়িটাকে পাহারা দিচ্ছে। গোপাল তার বন্ধুদের এনে সেই আম গাছের তলায় বসায়। আম গাছটাকে নিয়ে গোপালের কিন্তু এবার বেশ একটা মনে মনে গর্ববোধ হয়, যদিও আম গাছটা নিয়েই সে বাবার সঙ্গে বিরাট ঝগড়াঝাটি করেছিল। এবার বন্ধুদেরকে এনে সে আম গাছের তলায় বসায়, সমস্ত বন্ধুরা তারিফ মানে প্রশংসা করে, বলে এমনি জায়গায় এমনি আম গাছ তলায় বসে যত ইচ্ছা বই লেখা যায়, কি সুন্দর আম গাছ, এর ছায়ায় বসে মনের কল্পনায় যত খুশি লেখা যায়। গোপাল খুশি হয়ে বলে, এই প্রশংসায় গোপাল খুশি হয়, খুশি হয়ে বলে, এটা আমাদের পোষা গাছ, এটা আমরা পুষছি। যদিও গাছটা আপনা আপনি বেড়ে উঠেছে, কিন্তু গোপাল বন্ধুদের কাছে তাদের কৃতিত্বকে জাহির করার জন্য বা প্রকাশ করার জন্য বলে যে এটা আমাদের পোষা গাছ, তাই এত সুন্দর হয়েছে। গাছ লাগানোর ইতিহাস, গাছ লাগাতে গিয়ে কী সমস্যা হয়েছিল, আর গাছটা যে আপনা আপনি বেড়ে উঠেছিল, সেই ইতিহাস গোপালের কিন্তু আর মনে ছিল না। শহর অঞ্চল অনেক দূর থেকে লোকের এই আম গাছটির কথা মনে পড়ে, কারণ আম গাছটি মানে ওই অঞ্চলে বিশেষ কোনো আম গাছ নেই, ফলে আম গাছটাই হচ্ছে গোপালের বাড়ির ঠিকানা এবং বেশিরভাগ লোকেরই ওই আম গাছটার কথা মনে পড়ে। পুজো হোক, বিয়েবাড়ির অনুষ্ঠান হোক, সব কাজেই গোপালবাবুর কাছে অনুরোধ আসে আম পাতার জন্য, কারণ আমের শাখা দরকার বিভিন্ন শুভ অনুষ্ঠানে। তারপরে আমের ডাল তাদের যোগ্য করা হয় পুজোয়,
ফলে গোপালের কাছে প্রায়ই আবদার আসে তার গাছের ডাল বা পাতার জন্য। কেউ চাইতে আসলে অবশ্য গোপাল না করে না, গোপাল নিজেই গাছের কাছে দাঁড়ায়, সবাইকে বলে কচি পাতা নিও না, ওই কচি পাতাগুলো থাক, এত পাতা যদি ছিঁড়ে নাও তাহলে তো কি আর ফল ধরবে, কত লোক আসবে সবাইকে তো দিতে হবে। এভাবে নানা রকম প্রচুর সাবধানতা অবলম্বন করে গোপাল কিন্তু ডাল আর পাতা সবাইকে বিলোয়, মানে বিলিয়ে দেয়। আম গাছের পাতাগুলি সব যেন গোপালের গোনা হয়ে গেছে, কতগুলো পাতা আছে গাছে। বাড়ির সবার এবার চিন্তা, কবে গাছে ফল ধরবে। দেখতে দেখতে আম গাছে বোল, মানে আমের মুকুল আসে। এ দেখেছো, আম গাছে বোল ধরেছে, বাহ ভালো আম, ভালো বোল হয়েছে তো, সব ডালেই মুকুল। আহা, বোল মোটে যদি না ঝরে পড়ে কত আম হবে, সবার চিন্তা যদি বোল না ঝরে পড়ে তাহলে কত আম এই গাছে হবে, কেমন আম হয় দেখা যাবে। বাবা তো বলেছেন জাত আম, মানে ভালো জাতের আম, বাবা নিজেই কলম করেছেন। সন্দেহ হয়তো ভালো আম হবে না, বাবা যদি ভালো কলমি গাছ ফার্ম, মানে যেখানে এই ধরনের গাছের চারা টারা বিক্রি হয় সেখান থেকে কিনে আনতেন তাহলে হয়তো আরও ভালো আম হতো, তা না বাবা নিজেই কলম করেছেন। অভিমান করে গোপাল আর গোপালের মা বলে আমরা ও আম খাবো না। বাবা বলছেন খেও না, গাছ তো আর কেঁদে ভাসাবে না তোমরা না খেলে। বাবা বলছে তোমাদের খেতে কে বলেছে, তোমরা আম না খেলে গাছ কি কান্নাকাটি করবে। কিন্তু সকালবেলায় সকলের মুখে উদ্বেগ, মানে চিন্তা, কেন, কারণ কুয়াশা, আর কুয়াশা হলেই আমের বোল ঝরে যায়। এই মটর দানার মতন, মানে মটর যেরকম দেখতে হয় সেরকম এই বোলগুলো ঝরে ঝরে পড়ছে, এছাড়া লাল পিঁপড়েগুলো সব খেয়ে ফেলছে। তাহলে এবার কী করতে হবে, ডিডিটি, একটা রাসায়নিক, সেটা স্প্রে করতে হবে, তাহলে কী হবে, পিঁপড়েগুলো মরে যাবে। এরপরে দেখতে দেখতে গাছে আম ধরেছে, বাড়ির শুধু সবাই গুনতে আরম্ভ করে কতগুলো আম হলো, বারবার গুনেও শেষ হয় না, অনেকবার গোনা হয়। যদি পাতার আড়ালে বা ফাঁকে কোথাও দুই একটা আম রয়ে যায় হিসেব ভুল হয়, দেখো ছেলেরা গুনে রাখো কটা আম হয়, এতখানি বোল থেকে কটা আম হয় দেখা যাবে। পাড়ার ছেলেদের নজরে পড়ে যায় আম গাছে যে আম ধরেছে, এবার বাইরে থেকেই ঢিল ছোড়া শুরু হয়, তাই এবার ছেলেগুলোর উপর নজর রাখতে হচ্ছে যাতে কেউ ঢিল ছুটতে না পারে। আম হলে কেউ তো খাবেই, তাই যতটা নজর রাখা যায় যতটা সাবধানে রাখা যায়, তাই প্রত্যেক দিন দুপুরবেলা ওই নজর রাখাটাই হচ্ছে একটা কাজ। আর প্রত্যেকটা আম এক একটা মূল্যবান সম্পদ, পাকলেও আমের উপরটা সবুজ রয়েছে এখনও, ভেতরের রঙটা হলদে এখনও হয়নি, ওই লাল মাটির মতন দেখাচ্ছে, টক না হলেও মিষ্টিও নয়, সবাই এক টুকরো করে খায় আর প্রশংসা করে আমের। বাড়ির হাঁদা ছেলেকে সবাই যেমন আদর করে গায়ে হাত বুলোয়, বাড়ির হাঁদা বোকা ছেলেকে সবাই যেমন গায়ে হাত বুলোয় সান্ত্বনা দেয়, তেমনি ওই আমের গায়ে হাত বুলিয়ে পরম তৃপ্তির সঙ্গে সে আম খেয়ে তার প্রশংসা করে সবাই। আমাদের আম খুনটুনি দিয়ে পারবো, দেখে শুনে পারলে নিচে পড়ে থেতলে যাবে না। খুনটুনি মানে আঁকশি, ওই একটা বাঁশ বা লাঠির আগায় ওই দুটো কোনো সরু লাঠির মতন কিছু বেঁধে নিয়ে তা দিয়ে টানলেই আমটা নেমে আসবে, নাহলে হয়তো নিচে পড়ে থেতলে যেতে পারবে, নষ্ট হয়ে যাবে আমটা। বাড়ির সবাই মিলে খুব সাবধানে আম পাড়ে। আরে দেখেছো, ভালো করে দেখো, কাঠবিড়ালি আর বাদুরের চোখ এড়ায় না কোনো আম, মানে কাঠবিড়ালি আর বাদুরও আমে ঠোকর মারছে। আমরা এতজনে মিলে আম পাড়লাম, তবু রোজ কাক বাদুর কাঠবিড়ালির এঁটো করা আম পড়ছে কোত্থেকে কে জানে। বলছে আম পাড়ছি প্রত্যেক দিন, কিন্তু প্রত্যেক দিনই দেখা যাচ্ছে কাক বাদুর বা কাঠবিড়ালির ঠোকর মারা আম পড়ছেই সেখান থেকে। আর পিঁপড়েও ডিডিটি দেওয়াতেও পিঁপড়ে মরেনি,
ঠিক কোনো আম হয়তো বাদুর আটখানা খেয়ে গেছে, তার মধ্যে পিঁপড়ে ঘোরাঘুরি করছে। যাই হোক, যত্ন করে যে কটা আম ঘরে তোলা হয় তার গোনাগুনতি দুই চারটি করে বিলানো হয়। যারা আত্মীয় পরিজন রয়েছে আশেপাশে, দু চারটে করে আম তাদেরকে বিতরণ করা হয়, বন্ধুবান্ধবদেরও দেওয়া হয়, বাড়ির সকলের সঙ্গে একেবারে। এবার আম গাছটা যেন মিলেমিশে আত্মীয়ের মতন হয়ে গেছে, ওই পরিবারেরই একজন হয়ে গেছে, কেবল তার নামটাই শুধু দেয়া হয়নি। প্রতি বছর কাক এসে বাসা বাঁধে ওই গাছে। বর্ষাকালে বেনে বউ একটা পাখি, সে এসে বসে রাতে কাল প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচা, কাল প্যাঁচা, দুরকম প্যাঁচা আমরা জানি। তা কাল প্যাঁচা রাত্রেবেলা ডাকে ওই গাছে, রোজ কাঠবিড়ালি খেলা করে। প্রত্যেক বছর ছেলেপেলেরা আম গাছের ডালে দোলনা টাঙিয়ে দোল খায়। তাদের চেঁচামেচি, হুল্লোড়, কলরব, উৎসাহ, আনন্দে ওই পরিবেশটা মুখর হয়ে ওঠে, এবং ওই আম গাছটার গোড়াতেই যেন সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের সমস্ত আনন্দ এসে লুটিয়ে পড়ে। প্রত্যেক বছর ঝড় বয়েছে, আম গাছ তাতে কেঁপেওছে। প্রত্যেক বছর ঝড় বয়, ঝড়ে আম গাছ কেঁপে ওঠে, তার ডালে পাতায় পিঁপড়ে ঘুরে বেড়ায়। গাছের নিচে পিঁপড়ে শিকার করতে, পিঁপড়ে বাঘ বেলে মাটিতে গর্ত খুঁড়ে বসে থেকেছে। বাতাস তেমনি গাছ জড়িয়ে ডাল দুলিয়ে বয়ে গেছে। সে গাছ অজর, অজর মানে তাকে নড়ানো যায়নি। তাকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করানো যায়নি। গাছ জানে না, বোঝে না, তাকে উপলক্ষ করে যে যা করে, যে যা ভাবে, তার সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার। আসলে গাছকে উপলক্ষ করে যে যা করছে, কেউ ডাল ছিঁড়ছে, কেউ পাতা ভাঙছে, কেউ ডাল ভাঙছে, কেউ পাতা ছিঁড়ছে, কেউ আম পাড়ছে, কেউ তার গাছে দোল খাচ্ছে তার ডালে, যে যা করছে গাছ কিন্তু নির্বিকার, মানে তার কোনো প্রতিক্রিয়া নেই, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। দোলনা যাতে ভেঙে পড়ে না যায় তাই সে আরও বেশি ডালটাকে তার মোটা করেছে, নিজেই যেন আরও বিস্তৃত হয়েছে, নিজের ডালটাকে আরও মোটা করেছে। মানুষ আর গাছ জীবনের বিভিন্ন প্রকাশ। দুই পোষ মানে, পোষা মানুষ কাজের বেলায় কৃতজ্ঞ হয়, পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ আর বাধ্য। মানুষও পোষ মানে, গাছও পোষ মানে। মানুষও বেড়ে ওঠে, গাছও বেড়ে ওঠে, কিন্তু যে মানুষকে পোষা হয়, পালন করা হয়, সে মানুষ যখন কাজের সময় সে কিন্তু কৃতজ্ঞ, মানে উপকারীর উপকার সে স্বীকার করে না। তাই দেখা যায় যে মা বাবার সন্তানকে বড় করলেন, সে সন্তান মা বাবাকে ছেড়ে চলে গেল। কিন্তু গাছ সর্বদা কৃতজ্ঞ, সে কিন্তু কখনোই কোনো কিছুর প্রত্যাশা না করেই লোকের উপকার করে যায়। সে বাধ্য, সে কখনো অবাধ্য হয় না। সে নীরবে সমস্ত ঝড় ঝাপটা, বিপদ আপদ সহ্য করেও সে কিন্তু বেড়ে ওঠে এবং মানুষের উপকার করে যায়। ঝড় আসে, আসবেই, তাতে ভাবার কিছু নেই। সকালবেলা বাড়িতে হইচই, আরে দেখেছো কাল রাতে আম গাছ ভেঙে পড়ে গেছে, ভাই ওঠ, আরে গোপাল ওঠ, আম গাছের দশা দেখেছিস, ঝড়ে আম গাছটা ভেঙে পড়ে গেছে। সবাই ছুটে গেল আম গাছের কাছে, গোপাল দেখলো আম গাছ পড়ে আছে মাটির উপরে, তার দোলনা বাঁধা দড়ি তার ডালের নিচে চাপা পড়েছে, যে দোলনাটা বাঁধা ছিল ডালের নিচে তা চাপা পড়ে গেছে। দাঁড়িয়ে থাকাতে যত উঁচু ছিল গাছটা, পড়ে গিয়েও তার ডালপালা তত যেন উঁচু হয়েই রয়েছে। গোপাল ঘুরে ঘুরে দেখলো গাছের একটা দিক উঁই পোকা খেয়ে যেন অর্ধেক মানে ফাঁকা করে দিয়েছে, ফোপড়া মানে গর্ত হয়ে গেছে আর অর্ধেক ভেঙেও গেছে। কিরে গোপাল,
ওষুধ দিয়ে পিঁপড়ে মারছিলি না? পিঁপড়ে থাকলে ওই উই লাগতো না, এত বড় গাছটাকে উয়ে খেয়ে ফেললে সব গেল রে। বলছে ওষুধ দিয়ে তো পিঁপড়ে মারছিল গোপাল, তা পিঁপড়ে মেরে কী লাভ হলো? পিঁপড়ে থাকলে তো আর উই পোকা লাগতো না, পিঁপড়ে উইগুলোকে খেয়ে নিত। এখন দেখ এত বড় গাছটাকে উই পোকা খেয়ে নিল, পিঁপড়ে রইল না ঠিকই ওষুধ দিয়ে, কিন্তু উই পোকা রাজত্ব হলো, আর কাঁচা গাছটাকে উই পোকা তাদের ভোজ মানে আহার করে ফেললো। কাঠবিড়ালিগুলো দূরে ঘোরাফেরা করছিল, কাঠবিড়ালিগুলোকে বলছে আর কি খাবি রে কাঠবিড়ালি, আম গাছ তো মরে গেছে। নদীতে স্নান করতে আসে যারা, পথে চলা পথিকেরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বলে ইস কি ঝড়টাই না হয়েছিল, এত ঝড় বড় এত বিশাল ঝড় যে এত বড় ফলন্ত গাছ যে গাছে ফল হয় তাকে পর্যন্ত উপড়ে দিল। সবাই দুঃখ প্রকাশ করে, গাছটা কত ভালো, গাছটা পড়ে গেছে কিন্তু ঘরের উপর পড়েনি, ঘরের কোনো ক্ষতি করেনি, বাড়ির উপরকার বিজলি বাতিটা বাড়ির উপরে যে বিজলি আলোটা ছিল মানে লাইটটা ছিল সেটাও ভাঙেনি, দিনের বেলাও পড়েনি, দিনের বেলা পড়লে অনেক দুর্ঘটনা ঘটতে পারত। সেই গাছের ডালে কাকের বাসা যেমন আছে তেমনি রয়েছে, কালো কালো ছোট্ট ছোট ছানাগুলো তারা তো উঠতে শেখেনি, তারা এখন চেঁচামেচি করছে। এইটুকুই থাকলো, এবার এটুকুর মধ্যে কী অসুবিধা আমাকে বল, বাকি একটুখানি অংশ আছে ওটা পরের দিন আবার পড়াবো।